দর্শক সবাইকে শুভেচ্ছা। আমি এখন আছি বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার চাঁদেরহাট গ্রামে। আমি প্রাণী সম্পদ বিভাগের এক আশ্চর্য ঘটনাকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি। আপনারা অনেকেই দেখেছেন যে মানুষের ক্ষেত্রে বা অন্যান্য প্রাণীর ক্ষেত্রে একাধিক বাচ্চা প্রসবের ঘটনা, কিন্তু প্রাণী সম্পদে বা লাইভ স্টক সেক্টরে অন্তত পক্ষে আমার দেখা প্রথম যে একই মালিকের দুটো গাভীতে প্রায় সেম সময়ে বা একই সময়ে জোড়া বাচ্চা, অর্থাৎ একটা গাভীর দুটো, এভাবে দুটো গাভীতে মোট চারটি বাচ্চা প্রসব করেছে বা মালিক, খামার মালিক বলতে গেলে মেঘনা চাইতেই বৃষ্টি পেয়েছেন। তো আজকে আমি এই খামার মালিকের সঙ্গে কথা বলবো, ওনার নাম হচ্ছে শিবানী চিন্তাপাত্র। উনি বলবেন যে আসলে কীভাবে এটি সম্ভব হলো। তো আমরা কথা বলবো এখন দিদির সাথে। আমরা দেখলাম যে আপনার খামারের দুটো গাভীতে একসাথে জোড়া বাচ্চা, চারটি বাচ্চা পেয়েছেন, আসলে কীভাবে এই অলৌকিক ঘটনা সম্ভব হলো একটু বলেন। ওই ইঞ্জেকশন দিয়েছি ডাক্তার দিয়ে, হ্যাঁ প্রজনন করাইছি, পরে বাচ্চা আসমা তো দুই দুটোই হয়েছে, তাহলে ঠাকুরেরই কৃপা। আচ্ছা, আপনি কি আশা করছিলেন যে একসঙ্গে? আমরা বুঝতেও পারিনি। তো আপনার এই গাভী কি নিজের খামারের? হ্যাঁ। আচ্ছা, এটা কি প্রথম বিয়ানের? ওই দুটো প্রথম বিয়ানের। এই দুটো প্রথম বিয়ানের, এটা দ্বিতীয়। আচ্ছা, তো আমরা জানি যে একটা গাভীতে নির্দিষ্ট পরিমাণ দুধ হয়, একসঙ্গে দুটো বাচ্চা হতে দুধের কোনো সমস্যা হয় না? তো সমস্যার মধ্যে গাভী দয় নাই, তো দুটোই বাচ্চা এমনি ছেড়ে খাওয়াইছি সব সময়। তারপর দেখছি যে এদের স্বাস্থ্য খারাপ আছে, আমার মনে হয় যে কৃমিনাশক ঠিকমতো করা হয়নি, আপনি এদেরকে কৃমিনাশক করাবেন। আর আমরা চাইবো যে আপনার এই যে গাভী দুটোতে জোড়া বাচ্চা দিয়েছে, এরা যেন ভবিষ্যতে জোড়া জোড়া বাচ্চা দেয় সেটাই চাইবো। আর প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে মূল্যবান সময় দেওয়ার জন্য। আসলে মেডিকেল সায়েন্সে বা ভেটেরিনারি সায়েন্সে কিন্তু এমন কোনো টেকনোলজি নেই যে কৃত্রিম প্রজননের মাধ্যমে একটা গাভী থেকে নিশ্চিতভাবে দুটো বাচ্চা নিয়ে আসা সম্ভব। তো আসলে এটা একটা মিরাকল বা আশ্চর্য ঘটনা। তারপরেও আশ্চর্য ঘটনা হওয়ার কারণে উনি লাভবান হয়েছেন, এক গাভী থেকে দুটো, অর্থাৎ দুই গাভী থেকে পরপর চারটি বাচ্চা পেয়েছেন। আমরা শিবানীদির খামারের উত্তরোত্তর মঙ্গল কামনা করি। দর্শক, প্রাণী সম্পদ বিভাগের নানান বিষয় যেমন পশু পাখি পালন, চিকিৎসা ইত্যাদি নানান ধরনের ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আশা করি। আর যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন। সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।